রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমরাও বিবিদেরকে ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আগে খেতেন না বিবির আগে খেতেন বলেন তো একসাথে খেতে বসতেন মা আয়েশার কেরাওয়াত একসাথে খেতে বসতাম কিন্তু রাসূল নিজে আগে না খেয়ে আমার মুখে লোকমা তুলে দিত আমি লোকমা খেয়ে যখন মুখে ময়লা লাগতো তে গ্লাসে পানি খেতাম গ্লাসের দুই সাইডে ময়লা লেগেছে ওই ময়লাতে মুখ লাগিয়ে খেতেন রাহমাত আল্লিল আবার দুনিয়া থেকে যাওয়ার সময় মা আয়েশা লালাই ছিল রাসূলের মুখে শেষ খাওয়া জ্বরে মাথা পড়ে যাচ্ছিল রাসূলুল্লাহ বারবার মসজিদের কাতার দিকে তাকিয়ে আছেন আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না ত্রিভুবনের সর্দার দুনিয়া থেকে বিদায় হচ্ছে তেল জ্বালানোর তেল নাই আমার ঘরে বাতি জ্বালানোর তেল নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে ঢুকলো তার হাতে ছিল মেসওয়াক কি ছিল মেসওয়াক রাসূল মেসওয়াক দিকে তাকিয়ে আছেন আমি বললাম মেসওয়াক লাগবে নাকি তিনি মাথা ঠাকি দিলেন মেসওয়াক দিলাম মেসওয়াকটা একটু শক্ত আমাকে দিলেন আমি চাবি দিলাম মেসওয়াক রাসূল দাঁত মাজলেন কিছু কথা বলতে থাকলেন বিড়বিড় করে আমি আমার কান নামালাম দেখি রাসূল বলছেন আস-সালাত উম্মাহ সালাত ছেড়ে দিও না মা মালাকাত আইমানুকুম তোমাদের আন্ডারে যারা আছে তোমার বিবি কাদের লোক তুমি চেয়ারম্যান তোমার আন্ডারের লোকেরা ইউনিয়নের লোক তুমি মন্ত্রী তোমার দেশের লোক তুমি এমপি তোমার এলাকার লোক তুমি মেম্বার তোমার গ্রামের লোক এদের প্রতি খেয়াল দেখো কার কথা নিজের বিবির কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই আমরা সেই উম্মতের আজকে সলাৎ পাদাই করি না ঠিক না বেঠি বিবিদেরকে মারি জমির আইল ঠেলা ঠেলি অবশ্য পঞ্চগড়ে নাই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে ইয়া আওলাদ আস-সুদ আবু যর রাদিয়াল্লাহু আনহু আবু যর বলছে তুই কালমায়ের ছেলে বেলাল কে দিকে রাসূলের কাছে চাপ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ও আমার মাকে কালি বলে গালি দিয়েছে আল্লাহর হাবিব ডেকে আনলেন ইয়া আবু যর আনতা ইমরাউন ফীকা জাহিলিয়া এই ভাই এই নারেন না তোমার ভিতরে এখনো জাহেলিয়াত আছে আবু যর মাথা নামায়া দিলেন খান নামায়া দিলেন ট্রেনটা কি করলেন যতক্ষণ ওই কালো পা দিয়ে বেলাল আমার ঘরে পা না দিলে আমি উঠবো না কেন আমি একটা বলে গালি দিলাম আজকে আমাদের কি হয়েছে এক ইঞ্চি জমি কারো দখল করবেন সাত তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবেন কিয়ামতের ময়দানে আপনি চোরের কাতারে দাঁড়াবেন দুনিয়াতে পরিচয় দেওয়া হোক না কেন মানুষের জমি দখল করে হজে গিয়েছো তুমি হলে আল্লাহ জমি সো গরু চুরি করে হজে গিয়েছো তুই গরু সো গরু তুই পাথর ঘাড়ে উঠায় দিবে কিয়ামতের ময়দানে মানুষ দেখবে লক্ষ কোটি মানুষ দেখবে গরু চোর আসতেছে এলাকায় মানুষ চিন্তা হাজির হিসাবে কিন্তু আল্লাহর কাছে তার পরিচয় কিছু কিছু জমি চোর গরু চোর কিসের তোর সেজদা তুই কপালে দাগ ছড়েছ রাজনীতি জমি চুরি করে ওই জমি না দেওয়া পর্যন্ত তুই ধান্নাতে যেতে পারবি না স্ত্রীর মোহরানা দাও নেই স্ত্রী মাফ না করলে আল্লাহ মাফ করবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু এমন কোন কাজ নাই যেটা রাসূলের জীবনে নাই ঠিক না বেঠিক আমি চিন্তা করতাম বাড়ির প্ল্যানের জন্য বড় রাসূল কোন কাজ করে জানেন বাড়ির পরিকল্পনা শেষে দেখি সুবহানাল্লাহ তিরমিজি বলনা রাসূল বলেছেন বাড়ির সামনে 10 ফিট খালি রাখবা পিছনে 10 ফিট রাসূলের পা